যশোরের বাঘারপাড়া উপজেলার যশোর মাগুরা মহাসড়কে খাজুরা পাওয়ার হাউস নামক স্থানে মাগুরাগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে আকাশ কুমার নামে একজন ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল 8টার দিকে খাজুরা হাটে সবজি বিক্রি করতে আসলে বাড়ি ফেরার পথে নিহত হয় বলে জানান বারোবাজার হাইওয়ে পুলিশ। তবে ঘাতক ট্রাকটি চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে যশোর 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত আকাশ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার সাতখালি গ্রামের সন্দীপের ছেলে।